নামের আমি নামের তুমি নাম দিয়ে যায় জগৎ চেনা নামি একজন ব্যক্তি একটি মহল্লা একটি সমাজ একটি গ্রাম একটি শহর এমনকি একটি দেশ জনজাতি সকলের ক্ষেত্রেই পরিচিতির ধারক এবং বাহক পৃথিবীতে এমন অনেক জাতক জাতিকাই আছেন যারা তাদের জন্মের সঠিক সময় সাল তারিখ তিথি নক্ষত্র ডিগ্রি দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা জানেন না ইনশর্ট বলতে গেলে আপনাদের সঠিক ডেট অফ বার্থ বা ডেট অফ টাইম হয়তো আপনাদের জানা নেই আবার জানা থাকলেও সেটি যে হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট বা সঠিক সে বিষয়ে হয়তো ডাউট আছে তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি সংখ্যা তত্ত্ববিদ্যার ইংরাজি অ্যালফাবেটের গুরুত্ব নিয়ে যাদের নামের প্রথম অক্ষর এন দিয়ে শুরু এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি আপনাদের ব্যক্তিত্ব আপনাদের সৌভাগ্যের প্রতীক আপনাদের অর্থনৈতিক ভাগ্য সম্পর্কের ভাগ্য এবং ভিডিওটির শেষে যেমন টোটকা উপায় মন্ত্র নিয়ে আমরা থাকি তেমনটি তো আছেই তো চলুন শুরু করা যাক প্রথমেই আলোচনা করতে গিয়ে আমরা বলবো এন অক্ষরটি ইংরাজি অ্যালফাবেটের তম অক্ষর আর তাই এটিকে সংখ্যাতত্ত্বের বিচারে পাঁচ সংখ্যার সঙ্গে আমরা এক করে দেখব আর পাঁচ সংখ্যার অধিপতি হচ্ছেন বুধ বুধ মানেই বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ সুতরাং প্রথমেই আপনাদের জানিয়ে দিই বিদ্যা বুদ্ধি বিজনেসের ক্ষেত্রে আপনারা যথেষ্ট উন্নত মেন্টালিটির কিন্তু হয়ে থাকেন আপনাদের বুদ্ধি খুব সার্প হয়ে থাকে যেহেতু পাঁচ সংখ্যাটা আপনাদের সঙ্গে জড়িয়ে আছে আপনারা জীবনকে উপভোগ করতে ভালোবাসেন নিচকে মজা আনন্দ উপভোগ করেই কাটাতে চান আবার জেলাস প্রকৃতিরও কিন্তু মাঝে মাঝে হয়ে পড়েন আর জীবনে সময় কোনো না কোনো উত্তেজনা আপনারা পছন্দ করেন আর তাই মানুষজন কিন্তু আপনার আশেপাশেই থাকতে পছন্দ করে আপনারা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারেও তড়িঘড়ি সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু কখনোই পিছু পা না এটিও আপনাদের অন্যতম একটি গুণ আর যাদের নামের প্রথম অক্ষর এন দিয়ে শুরু হয়ে থাকে আপনারা কিন্তু একটু অববিট চিন্তাভাবনা পছ পছন্দ করেন অর্থাৎ নিজের মতামতকে জাহির করতেও পছন্দ করেন জীবন জীবনযাপনে আপনারা নিয়মানুবর্তী অর্থাৎ পারফেক্ট টাইমিং এবং সব কিছু পরিকল্পনা মাফিক আপনারা করতে পছন্দ করেন তাই আপনার দৈনিন অভি অভিজ্ঞতাগুলিকে আপনাদের মধ্যে অনেকেই ডায়েরিতে কিন্তু লিপিবদ্ধ করতে পছন্দ করেন বা ব্লগিং ব্লগিং আকারে আকারে আপনারা সেগুলিকে স্মৃতির মনি কোঠায় রাখতে চান আপনাদের পক্ষে প্রেমে জড়িয়ে পড়া এমন কিন্তু কোনো বিচিত্র ব্যাপার নয় যখন তখন আপনারা কিন্তু প্রেমে জড়িয়ে পড়তেই পারেন কঠোর কায়িক পরিশ্রমে আপনাদের কিন্তু জুড়ি মেলা ভার অর্থাৎ আপনারা মাঝে মাঝে ওয়ার্ক হয়ে থাকেন পাশাপাশি সাহসী ব্যক্তিও আপনারা ভয় আপনাদেরকে কেউ পাওয়াতে পারবে না বিশেষ করে কোনো কর্মে যদি আপনারা হাত দেন সেটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা সেটি শেষ আপনারা ছাড়তে সেটি রাজি নন ইংলিশের একটি কথা আছে আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো তাই যাদের নামের প্রথম অক্ষর এন দিয়ে শুরু আপনাদের মধ্যে যাদের লক্ষ্য যত মজবুত তাদের জীবনের সাফল্যও কিন্তু ততটাই ত্বরান্বিত হতে থাকে নিয়ম ছকে সব কিছু ধরলেই কিন্তু সময় চলবে না কোনো কোনো সময় আপনারা নিয়মের বাইরে গিয়েও কিন্তু কাজ করতে ভালোবাসেন সোজা সাপটা বক্তব্য রাখেন খুবই স্পষ্টবাদী আপনারা খানিকটা বুদ্ধিদীপ্ত খুব দ্রুততার সাথে আপনারা নিজেদের মস্তিষ্ককে চালনা করতে পারেন যার জন্য আপনাদের মধ্যে গোয়েন্দা হওয়ার প্রবণতা বা কোনো প্রকার ইনভেস্টিগেটিং এজেন্সিতে আপনারা জবের প্রচেষ্টা করতে পারেন সেখানে আপনারা খুবই সহজে প্রমোশন পদোন্নতি পেয়ে উচ্চ পদে কিন্তু আসীন হতে পারেন কল্পনা শক্তিও কিন্তু আপনাদের চুখ এক প্রকার তুখর প্রকৃতির সারা বিশ্ব একদিকে হয়ে গেলেও আপনি নিজের মূল্যবোধে কিন্তু অনর থাকেন নিজের নীতি আদর্শ থেকে আপনারা একদমই সত্যি চান না স্বাধীনতা প্রিয় মানুষ আর যেহেতু কল্পনা শক্তি আপনাদের তুখর হয়ে থাকে তাই আপনাদের বলবো মাঝে মাঝে কিন্তু দিবা স্বপ্ন দেখা এবং আলসেমিও কিন্তু আপনারা করে ফেলতে পারেন নিজেদের বাইরে আপনারা জানান দিতে সম্পূর্ণ স্বাধীনতা কিন্তু আপনারা চান চিরাচরিত পরম্পরা থেকে বেরিয়ে আপনারা সবসময় নিজেদের মধ্যেই সময় কাটাতে পছন্দ করেন অনেক সময় যাদের নামের প্রথমক্ষর এন দিয়ে শুরু এই ধরনের ব্যক্তিবর্গদের আমরা ইন্ট্রোভার্টও কিন্তু হতে দেখেছি কোনো নির্দিষ্ট রুটিনের মধ্যে নিজেদের বেঁধে রাখতে কিন্তু আপনারা ভালোবাসেন না পরিবর্তনশীল জীবনযাপন আপনারা পছন্দ করেন আপনাদের কাছে লাইফ ইজ নট আ ডেস্টিনেশন ইটস অ্যান অ্যাডভেঞ্চার অর্থাৎ আপনারা জীবনকে কিন্তু অ্যাডভেঞ্চার স্বরূপ নিয়ে নিয়েছেন আপনাদের বলবো আপনাদের যে কোনো কাজ করতে করতে আচমক দিকে চলে যাওয়ার প্রবণতা আছে অর্থাৎ এটি যে এই নয় যে আপনারা হার মেনে নিয়েছেন কোনো একটি কর্মকে ছেড়ে নতুন একটি কর্ম শুরু করার প্রবণতা আপনাদের মধ্যে পরিলক্ষিত হয় মাঝপথেই কোনো কাজ কিন্তু আপনারা বন্ধ করতে পারেন ধৈর্যের অভাবও কিন্তু এর একটি কারণ হতে পারে ধৈর্যে বসত লক্ষ্মী পেশেন্স দ্য কি ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করতে পারলে প্রতিটি ক্ষেত্রেই আপনাদের ক্ষেত্রে আপনারা সাফল্যের চূড়ায় উঠতে পারবেন কোনোভাবেই আপনাদের চলার পথ কেউ যদি রুখে দেয় আপনার কাছে সেই হচ্ছে সব থেকে বড় শত্রু তখন আপনারা হিংসা পরায়ণ হয়ে ওঠেন এবং প্রতিশোধ পরায়ণতাও আপনাদের মধ্যে পরিলক্ষিত হয়ে যায় আর তখনই কিন্তু আপনারা বিপদে পড়ে যেতে পারেন এ বিষয়ে আপনাদের একটু খেয়াল রাখার প্রয়োজন আছে আর আর আপনার আন্তরিকভাবে আপনাদের জীবনে সমস্ত পরিবর্তনকে যেহেতু স্বাগত জানান তাই অ্যাডাপ্টেশান পাওয়ার মানিয়ে নেওয়ার ক্ষমতা আপনাদের মধ্যে অত্যন্ত প্রবল আপনাদের চিন্তাভাবনা এবং জীবনযাত্রায় স্বাধীনতার যেহেতু প্রয়োজন পড়ে তাই আপনারা খুবই সংবেদনশীল এবং মানুষজনের সাথে যোগাযোগ করার ক্ষমতাও খুব ভালো কারণ আপনি মনে করেন আপনার যতটা স্বাধীনতা আছে আপনার সামনে থাকা ব্যক্তিরও ঠিক ততটাই স্বাধীনতা আছে লেখালেখির কাজে আপনারা খুবই জনপ্রিয় কিন্তু হতে পারেন আপনাদের মধ্যে ফেমাস হওয়ার যোগ পরিলক্ষিত হয় আপনারা ভিড়ের মিশে যেতে চান না স্বামীজির কথায় পৃথিবীতে যদি জন্মেই ছো মরার আগে একটি দাগ কেটে রেখে যাও আর আপনারা সেই দাগটি কাটার জন্যই সর্বোত্তম প্রচেষ্টা আপনারা করে থাকেন তবে মাঝে মাঝে হিংসা এবং হুটহাট করে রেগে যাওয়া মেজাজ খিটখিটে হওয়া এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে একটি সমস্যাদায়ক বিষয় এই বিষয়ে আপনাদেরকে আমরা একটু সাবধান থাকতে বলবো রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত আপনাদের জীবনকে পর্যদুস্তও কিন্তু করতে পারে এ বিষয়ে অত্যধিক সাবধান থাকার প্রয়োজন আছে তা না হলে সম্পর্কের অবনতিও কিন্তু আপনাদের ঘটতে পারে এ বিষয়েও সাবধান থাকার প্রয়োজন আছে প্রেমের জীবনে কিন্তু আপনারা বিশেষভাবে সফল হয়ে থাকেন আর যদি সফল না হন তাহলে বুঝতে হবে আপনার তরফ থেকে যে প্রচেষ্টা ছিল তাতে কোনো না কোনো খামতি ছিল আরও একবার প্রচেষ্টা করে দেখুন অবশ্যই সফল হবেন দাম্পত্য জীবনেও আপনারা কিন্তু সুখী সমৃদ্ধশালী হতে পারেন তবে ডমিনেটিং নেচারের হওয়া থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে সেগুলি ত্যাগ করুন তা না হলে কিন্তু সম্পর্কের অবনতি ঘটতে পারে প্রতিকারস্বরূপ স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদের জানাবো স্ক্রিনে আপনারা নবগ্রহ বীজ মন্ত্র দেখতে পাচ্ছেন পারলে নটি গ্রহকেই শান্ত রাখার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি এটি কিন্তু মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যে কখনোই অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না কোনো কিছু না পারলেও বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং সবুধায় নামা এটি একশো আটবার জপ করবেন আর আপনারা অবশ্যই যারা রাস্তা ঝাড়ুদার রাস্তায় যারা ঝাড় দেওয়া কাজ করে কাজের মেয়ে কাজের বউ কাজের লোক বা যারা ইউনাক অর্থাৎ উভয় লিঙ্গের হিজড়া যারা এদের সেবা শুশ্রূষা করবেন পাখিদেরকে খাদ্য খাবার খাওয়াবেন দানা শস্য দেবেন মাছেদেরকেও খাদ্য খাবার খাওয়াবেন ভ্রমণ পিপাসু হবেন দেখবেন আপনাদের বুথ কিন্তু অল টাইম ঠিক থাকবে এবং বিদ্যা বুদ্ধি বিজনেসের ক্ষেত্রে আপনারা নিজেদেরকে অন্যতম একটি পজিশানে পরিলক্ষিত করবেন এছাড়া স্ক্রিনে আপনারা মাতা সরস্বতীর কিছু মন্ত্রসমূহ দেখতে পাচ্ছেন এর মধ্যে সর্বশেষ যে মন্ত্রটি ইয়া দেবী সর্বভূতের সুবিদ্যা রূপে সেই নমস্তা সেই নমস্ত্যই সেই নম নমা এটি আপনারা একশো আটবার করে প্রতিদিন জপ করুন যদি এটি বড়ো মনে হয় তাহলে আপনারা দ্বিতীয় যে মন্ত্রটি দেখছেন মাতা সরস্বতীর একাক্ষরী বীজ মন্ত্র এই ইং এটি একশো আটবার জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে তো এটি মুখস্থ হওয়ার কোনো প্রয়োজনই নেই এই ইং এইটুকুই তো শব্দ এটি কিন্তু মাত্র দুই থেকে আড়াই মিনিট লাগে একশো আটবার জব করতে মাতা সরস্বতীর কৃপা পাবেন এবং আপনাদের জীবনকে আপনারা সমৃদ্ধশালী করতে পারবেন শনিবারের দিন করে নিরামিষ খাদ্য খাবার খান হতদরিদ্র গরিব মানুষদেরকে আপনার কালো রঙের কোনো বস্তু বস্ত্র সামগ্রী দান করতে পারেন কালো কাক কালো কুকুরদেরকে খাদ্য খাবার দিতে পারেন শনিবারের দিন নিজে যেন সরিষার তেল বেগুন এবং মসুরের ডাল খাবেন না আর চেষ্টা করুন আপনারা যেহেতু কার্মিক কোনো না কোনো প্রকার ত্যাগ স্বীকার করা যেহেতু পাঁচ সংখ্যাটি আপনার আপনাদের সাথে যুক্ত পাঁচ সংখ্যাটিকে কিন্তু কার্মিক বলা হয়েছে পূর্বজন্মের কোনো কর্মের ত্যাগ আপনাকে জন্মে করতে হবে যতক্ষণ না করতে পারবেন ততক্ষণ আপনাদের জীবনে উন্নতি নেই আপনারা খুব ভালো রকম জানেন সমাজ আপনার কাছ থেকে কোন জায়গায় ত্যাগ চাইছে সেই ত্যাগটি করুন সেটা সম্পত্তির হতে পারে কোনো বদভ্যাসের হতে পারে আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি